হানিফ সংকেত বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের দর্শককুলকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি উপস্থাপক, লেখক, পরিচালক ও প্রযোজক। প্রয়াত ফজলে লোহানির যদি কিছু মনে না করেন ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। তবে তিনি কেবল হাস্যরসকে তুলে ধরেন না, বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। তার ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান। হানিফ সংকেত, পুরো নাম এ কে এম হানিফ, জন্মগ্রহণ করেছেন 23 অক্টোবর 1958 বরিশালে। তিনি দুই সন্তানের জনক, স্ত্রী সানজিদা হানিফ। 25 নভেম্বর 1994 শুরু হওয়া বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ইত্যাদি দেখার জন্য এখন পর্যন্ত লক্ষ লক্ষ দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন। ইত্যাদির জন্য হানিফ সংকেত পেয়েছেন সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। ছাড়াও তিনি দেশের অধিকাংশ প্রাইভেট টেলিভিশন চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন, যার মধ্যে রয়েছে একুশে টেলিভিশন, এটিএন বাংলা, ঈদ যাত্রা এবং এনটিভি। এনটিভির স্লোগান সময়ের সাথে আগামীর পথে এবং এটিএন বাংলার স্লোগান অবিরাম বাংলার মুখ, হানিফ সংকেতেরই সৃষ্টি। হানিফ সংকেত তার এই দীর্ঘ পেশা জীবনে অনেক দর্শকমন্ডিত টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা এবং পরিচালনা করেছেন, যার মধ্যে রয়েছে ঝলক, কথার কথা, অনেকগুলো ঈদ আনন্দ মেলা এবং প্রথম আলো অ্যাওয়ার্ডস প্রোগ্রাম সহ বাংলা ভিশন বর্ষপূর্তি অনুষ্ঠান ইত্যাদি। এছাড়াও 1996 সালের 1 জুলাই বিটিভিতে প্রচারিত জনসংখ্যা বিষয়ক অনুষ্ঠান সুখের স্বপ্ন হানিফ সংকেত উপস্থাপনা এবং পরিচালনা করেন। এছাড়াও হানিফ সংকেতের প্রযোজনায় প্রচুর মনোমুগ্ধকর দেশাত্মবোধক গান সৃষ্টি হয়েছে, যেগুলো বিটিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। হানিফ সংকেত এখন পর্যন্ত বিশ্বের অনেকগুলো দেশে ভ্রমণ করেছেন এবং তার ইত্যাদি অনুষ্ঠানের জন্য চিত্র ধারণ করেছেন, যার মধ্যে হল অস্ট্রেলিয়া, আবুধাবি, বাহরাইন, বেলজিয়াম, কানাডা, চায়না, দুবাই, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, হংকং, ইতালি, ইন্ডিয়া, নেদারল্যান্ড, নেপাল, কোরিয়া, কুয়েত, জাপান, কাতার, রাশিয়া, সুইডেন, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা এবং যুক্তরাজ্য সহ আরও অনেকগুলো দেশ। সম্প্রতি নেদারল্যান্ডের ইএমএস ফিল্মসের যৌথ উদ্যোগে তিনি একটি টেলিভিশন ডকুমেন্টারি নির্মাণ করেছেন, যার নাম ব্রিজিং টু ওয়ার্ল্ডস, যেটি বিশ্বের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছিল। জনপ্রিয় এই ব্যক্তিত্ব হানিফ সংকেত 1983 সাল থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্স বাংলাদেশের অধীনে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশনে কাজ করে আসছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার জন্য 2005 সালের 7ই ফেব্রুয়ারি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে পদত্যাগ করেন। হানিফ সংকেত এ পর্যন্ত 16টিরও বেশি বই রচনা করেছেন, যার মধ্যে রয়েছে শ্রদ্ধেহ রাজধানী, নিয়মিত অনিয়ম, কষ্ট, এপিটোপিট, ধন্যবাদ, অকাণ্ড কাণ্ড, খবরে প্রকাশ, ফুলের মতো পবিত্র, প্রতি ও ইতি, আটখানার পাঠখানা, বিনীত নিবেদন ইত্যাদি। তার রচিত এবং পরিচালিত নাটকের মধ্যে রয়েছে আই ফিরে তোর প্রাণের বারান্দায়, দুর্ঘটনা, ওষামোদে খোসামোদে, বিপরীতে হিত, শেষে এসে অবশেষে, অন্তে বসন্ত, ফিরে আসে ফিরে আসে, পুত্রদায়, তথাবৃত যথাকার, কিং কর্তব্য, ভূত অদ্ভুত, শোধবোধ ইত্যাদি। ইত্যাদির প্রতিটি পর্বে সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও বিরোধিতা থাকে কিছুটা রম্য হলেও দৃষ্টিগ্রাহ্যভাবে। তাই বিবিসি সহ দেশের প্রতিটি জরিপেই দেখা গেছে ইত্যাদি দেশের সেরা টিভি অনুষ্ঠান, এবং দেশের 75% টিভি দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। পেয়েছেন সম্মাননা এবং পুরস্কার। তার সামাজিক কার্যক্রমের জন্য 21 ফেব্রুয়ারি 2010 সালে তাকে 21 পদকে ভূষিত করা হয়। পরিবেশ, শিক্ষা ও প্রচারের জন্য 2014 সালে জাতীয় পরিবেশ পদক পান। এছাড়াও তিনি দেশে বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। বলে রাখা ভালো, সারা দেশে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে এই ইত্যাদি প্রথম উচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে।